যেই বিএনপির 73 সালে জন্ম ছিল না সেই বিএনপিকে ওনরা বঙ্গবন্ধু 1975 সালে মারা গেলেন সেইখানে বিএনপিকে ওনরা টেনে নিয়ে যান কিভাবে যখন বিএনপির তো জন্মই হয়নি ওনরা একবারও বলেন নাই যে মোস্তাকের ক্যাবিনেটে বঙ্গবন্ধুর লাশকে এত বড় একজন রাষ্ট্রনায়ক তার কি এমন ইয়ে ছিল যে তার রক্তের দাগ শুকানোর আগে 23 জন ওই মন্ত্রিসভার পূর্বের মন্ত্রিসভার আওয়ামী লীগার তারা মোস্তাকের ইসে শপথ নিল কই একবারও তো এই কথা ওনারা বলেন না আওয়ামী লীগ সবসময় চেয়েছে যে এককভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে ধরে রাখতে অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন অ্যাডভোকেট নেওয়াজ হালিম আরলি আমরা আলোচনা শেষ করতে চাই যেটি নিয়ে ছিল বিএনপির আন্দোলন আবারও নতুন করে কি শুরু হলো কি না বা বিএনপি এখন কি করবে আপনার কি মনে হয় যে এই পরিস্থিতি পরিবর্তনে বিএনপির হাতে কি আছে শেষ অস্ত্র বিএনপি হলো জনগণের দল সুতরাং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির আন্দোলনটা শুরু থেকে জন্মলগ্ন থেকে এ পর্যন্ত চলমান এখন আপনি যদি মনে করেন যে আবার শুরু হবে কিনা তো এখন বন্ধ আছে কিনা আপনি দেখবেন সাইক্লোন হয়ে যাওয়ার পরে সমুদ্র কিছুটা শান্ত থাকে তারপরে যখন জোয়ার আসে জোয়ার আসার সময়ও সমুদ্র কিছুটা ভাটার পরপর জোয়ার আসার আগে 7 জানুয়ারি কি বিএনপির উপর সাইক্লোন গেল কিনা বলে ওটি কি তাদের 7 জানুয়ারি না এটা 28শে অক্টোবর যা করেছিল সরকার যা যেভাবে চেয়েছিল ঠিক সেভাবেই তাণ্ডবটা চালিয়েছে একটি বৃহত্তম দলকে যদি রাজনীতিতে যদি নির্বাচনমুখী করতে হয় আনতে হয় অলরেডি আকাশ ভাই বলে ফেলেছে যে বিএনপিকে কী পরিমাণ মামলা বিএনপির মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির মির্জা আব্বাস সহ আরও প্রায় একই দিনে ওই 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 দিন থেকে এর পরবর্তী ওই দিনে একই দিনে 22,000-এর উপরে আমাদের নেতাকর্মীকে গ্রেফতার করা হয় এবং তারপরে প্রায় 60,000 কর্মীকে গ্রেফতার করা হয় এবং একের পর এক পুরনো মামলাগুলো চালিয়ে যেতে থাকে যাতে 2 বছরের বেশি সাজা হলে এরা এই নির্বাচনে না আসতে পারে সুতরাং আওয়ামী লীগ সবসময় চেয়েছে যে এককভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে ধরে রাখতে 14 সালের নির্বাচনে তারা কি বলেছিল বলেছিল এটা নিয়ম রক্ষার একটা নির্বাচন হয়েছে আমি অল্প দিনের মধ্যে একটি ফেয়ার এবং ফ্রি ক্রেডিবল নির্বাচন একটা হবে হয়নি কিন্তু 5 বছর ওনারা কাটিয়ে দিয়েছেন 18 সালে বারবার বলেছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা আমার উপর আস্থা এবং বিশ্বাস রাখেন সেই আস্থার ফলশ্রুতিতে উনি আস্থার সংকট তৈরি করে সারা পৃথিবীতে একটা নজির সৃষ্টি করেছেন যে উনি দিনের ভোটটা রাতে করে ফেলেছেন এই এই দৃষ্টান্ত পৃথিবীতে নেই উনি সেটাও করেছেন ভাই আমার 73 সালে জন্মগ্রহণ করেননি কিন্তু ওই প্রসঙ্গে ভাই না গিয়ে উনি চীনের রাজনীতিতে 1965-66 সালে মাওশেতিংয়ের রাজনীতিতে উনি ফিরে গিয়েছেন এবং কিভাবে বাকশালকে জায়েজ করা যায় এই এই বিস্তর আলোচনা করেছেন ভাই বোধহয় টকশোতে না এসে ইতিহাস রচনা করলে ভালো করতেন কারণ ভাই মোস্তাকের পরিচয়টা গোপন রাখতে চেয়েছেন উনি বলেছেন যে ওনার 73 সালে জন্ম হয়নি তাহলে যেই বিএনপির 73 সালে জন্ম ছিল না সেই বিএনপিকে ওনরা বঙ্গবন্ধু 1975 সালে মারা গেলেন সেইখানে বিএনপিকে ওনরা টেনে নিয়ে যান কিভাবে যখন বিএনপির তো জন্মই হয়নি আর তখন জিয়াউর রহমানের কোন পজিশন ছিল আর্মিতে ওনরা একবারও বলেন নাই যে মোস্তাকের ক্যাবিনেটে বঙ্গবন্ধুর লাশকে এত বড় একজন রাষ্ট্রনায়ক তার কি এমন ইয়ে ছিল যে তার রক্তের দাগ শুকানোর আগে 23 জন ওই মন্ত্রিসভার পূর্বের মন্ত্রিসভার আওয়ামী লীগার তারা মোস্তাকের ইসে শপথ নিল কই একবারও তো এই কথা ওনরা বলেন না তার মানে কি ওনরা যেটা বলেন সেটাকেই ওনরা সহি করতে চান ওনরা যে নির্বাচনগুলো করেছেন ও 65-2 ধারা মোতাবেক যদি জনগণের প্রত্যক্ষ ভোট না থাকে তাহলে তো ওই সংসদ কার্যকরী সংসদ বলা চলে না এবং বৈধ বলা চলে না ওনরা অবৈধ একটি নির্বাচন না পর পর কয়েকটি নির্বাচনী ওনরা প্রশ্নবিদ্ধ করেছেন এবং সেটাকে বৈধতা দেওয়ার জন্য ওনাদের যেখানে যারা আছে টকশোতে যারা বসেন যারা মাঠের কর্মী যারা ছাত্রলীগ যুবলীগ ওনাদের সকল অন্যায়কে ওনারা জায়েজ করবার জন্য একতরফাভাবে কথা বলেন অন্যায় কি জায়েজ হয়ে যাচ্ছে আপনার কি মনে হয় জায়েজ হয়ে গেলে তো মানুষ ভোটে যেত জায়েজ হচ্ছে না আমি তো বলেছি যে ব্যর্থতা এই পর্যন্ত যে ওনারা আওয়ামী লীগকেও ভোটে নিতে পারেননি কারণ তারা জেনে গেছে যে এই ভোটের কোনো মানে নাই এমনিও জিতবে অমনিও জিতবে ফলাফল অনেক আগেই কি হতে যাচ্ছে 24 সালের নির্বাচন সেটা সবাই জানতো ফলাফল আগেই জানে মানুষ সুতরাং নির্বাচনে যেতে আগ্রহ হারিয়ে ফেলেছে এইরকম একটা নির্বাচন করার পরে ওনারা এইভাবে কথা বলে উনি বলেছেন নূর হোসেনের কথা উনি বলেছেন
কি বলে দীপালির কথা, উনি ডক্টর মিলনের কথা বলতে হয়তো ভুলে গেছেন, এই রক্তের সাথে বেইমানি করেছিলেন। তিনি নিজেই বলেছিলেন যে সিয়াসির নির্বাচনে যাবে সে জাতীয় বেইমান। ওনারা কি সেটা করেননি? করেছেন। ওনাদের একটাই ব্যাপার, যেভাবেই হোক তালগাছ আমার, তালগাছটা আমার হতে হবে, সেভাবেই ওনারা নির্বাচনকে পরিচালিত করেন। ওনারা যেইভাবে ওনাদের রাজনীতিতে ওনারা আমাদেরকে মানে 1,25,000-এর উপরে মামলা দিয়ে রেখেছেন, গায়েবী মামলা। এই গায়েবী মামলার নাম কোনোদিন বিএনপির আমলে শুনেছেন? 2-5-7 জনের নাম বলবে আর বাকি সবকে ত্রাসের মধ্যে রাখবে, যে তোমার বউ বাচ্চা কেউ রেহাই যাবে না, সকলকে নাম দিয়ে দিবে, যারা মরে গেছে, এমনকি যারা মরে গেছে তাদেরকে উনি ওনারা ভোটের ভোট দেওয়া দিয়েছেন, যারা মরে গেছেন তাদেরকে দিয়ে ওনারা তাদের মাথার উপর ওনারা মামলা বসিয়ে দিয়েছেন। ওনারা কতটা শক্তিশালী আপনি চিন্তা করতে পারেন? তাহলে ওনারা কীভাবে চাইবেন যে মানুষের পালস বুঝি? ওনারা বুঝবেন না, ওনারা ক্ষমতার দম্ভে এতটাই অন্ধ যে ওনারা কখনোই বলতে চান না, ওনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ওনারা কিছু হলেই 15 আগস্টে ফিরে যান। 15 আগস্টের বিচার তো আপনারা করলেনই, এতদিন পরেও করলেন, তারপরেও যদি সেটা, তাহলে মোস্তাকের, আপনাদের মোস্তাক কে ছিল সেই সময়? সেনাবাহিনী প্রধান কে ছিল? নৌবাহিনী প্রধান কে ছিল? আপনারা যে বারবার বলতে চান যে বিএনপির সঙ্গে অমুক তমুক বেইমানি করেছে, তাহলে এরা কারা ছিল? এরা তো তখন তো বিএনপির জন্ম হয়নি। জন্ম যদি না হয় তাহলে সেই দায় আপনি দিতে চান? আর 73 সালের নির্বাচনে আপনার জন্ম হয়নি সেটা নিয়ে আপনি কথা বলতে নারাজ, আপনি হ্যাঁ না ভোটে চলে আসেন, এটাই হচ্ছে আমরা আলোচনা শেষ করতে চাই। অ্যাডভোকেট নেওয়াজ হালিম আরলি, আমার হাতে সময় কম, আমি এক সেকেন্ড আরেকটা, ওনার আরেকটা, উনি বলেছেন যে আই উইল মেক ডিফিকাল্ট পলিটিক্স, এটা জিয়াউর রহমান বলেছিলেন, এটা এখন দরকার, কারণ জিয়াউর রহমান বুঝেছিলেন যে রাজনীতিবিদ করবে, রাজনীতিবিদ শুধু তারা হবে যারা ঢাকা শহরে থাকবে, যাদের এলাকার লোকের সঙ্গে কোনো টার্ম নেই, যারা কষ্ট করে মাঠে ঘাটে যায় না, শুধু এখান থেকে মনে করে যে সকলেই দাস, বাংলাদেশের সকলেই দাস, ওনারা কয়েকজন মাত্র রাজনীতি করবে আর দাসরা তাদেরকে ভোট দিতে বাধ্য, দাসরা তাদেরকে সেবা দিতে বাধ্য, সমস্ত কিছু। ওনারা বাংলাদেশের মানুষকে কখনই মানুষ মনে করেননি। তো জিয়াউর রহমান প্রথম ওই এই কথাটাকে ওনারা সবসময় মিস ইন্টারপ্রেট করে, এই কথাটার অর্থ এই ছিল যে রাজনীতি করতে হলে তোমার এয়ার কন্ডিশনে বসে থাকার প্রয়োজন নেই, তোমাকে মাঠে যেতে হবে, কৃষকের কাছে যেতে হবে, তোমাকে খাল কাটতে হবে, তোমাকে মাঠের বোরো ধান চাষ করতে হবে। তলাবিহীন ঝুড়ির কথা বলেছে না, তলাবিহীন ঝুড়িকে মানে বাংলাদেশের সেই ফুল অফ বাকেট তৈরি করে দেখিয়েছিলেন, আফ্রিকার মতো দেশে তখন খাদ্য রপ্তানি হয়েছিল, এই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার রাজনীতি বুঝতে হলে আপনাকে অনেক সময় নেই, আজকে আমরা আলোচনা শেষ করতে চাই।